মরশুমের আগে আগাম পেঁয়াজ চাষ করে লাভের মুখ দেখছে কৃষকরা। কৃষি দপ্তরের তৎপরতায় মুর্শিদাবাদের হরিয়ারপাড়া নওদায় বর্ষাকালীন পেঁয়াজ চাষ করেছিলেন চাষিরা। এবছর নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে, দামও পাচ্ছেন বেশ ভালো। কার্যত স্বস্তির নিঃশ্বাস, মুখে হাসি সকল পেঁয়াজ চাষিদের। মাস দুয়েক আগে পেঁয়াজের দাম হয়েছিল আকাশ ছোঁয়া। কেজি প্রতি 160 থেকে 180 টাকা পর্যন্ত উঠেছিল পেঁয়াজের দাম। তবে সেই তুলনায় লাভের মুখ না দেখায় হতাশ হয়ে পড়েছিল জেলার পেঁয়াজ চাষিরা। তবে কৃষি দপ্তরের তৎপরতায় প্রশিক্ষণ নিয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া নওদায় বর্ষাকালীন পেঁয়াজ চাষ করেছিলেন চাষিরা। মরশুমের আগে আগাম পেঁয়াজ চাষ করে লাভের মুখ দেখছে কৃষকরা। তোবার পেঁয়াজের দাম সেরকম ভালো ছিলই না, 3 থেকে 4 টাকা কেজি, আবার দামও পায়নি সেরকম, লাস্টে হয়তো ফেলেও দিতে হচ্ছে। কিন্তু এবছর ভালোই লাগছে, পেঁয়াজ দেখেও ভালো লাগছে, আনন্দও লাগছে। সকালবেলায় রান্না বান্না সেরেছি, সেরে এবার পেঁয়াজ কাটতে বসেছি, ভালোই লাগছে। এবার 20-25 টাকা ভালোই আছে দামটা এবছরের, গতবারের তুলনায় তো এবছর ভালোই আছে, তো দেখা যাক। এবছর ফলন হয়েছে খুব ভালো, নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। গত বছর প্রতি কেজি 3 থেকে 4 টাকা দরে বিক্রি করায় লাভ কিছুই হয়নি, এমনকি বিক্রি না হওয়ায় নষ্ট হয়েছে বিপুল পরিমাণে পেঁয়াজ। তবে এই বছর দামও পাচ্ছেন বেশ ভালো, 20 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। কার্যত স্বস্তি নিঃশ্বাস, মুখে হাসি সকল পেঁয়াজ চাষিদের। মনে হয়েছে প্রতিবারকার তুলনায় এবার ভালো মনে হচ্ছে। এই সময় পেঁয়াজের দাম ছিল না, এবার দামটা আছে। এর আগে ঠিক নাই, 10 টাকাও পাওয়া গেছে, আবার লাস্টে আমরা 3 টাকাও বিক্রি করেছি, বিক্রিও হয়নি লাস্টে। গাড়ি শুদ্ধ আবার সে ফেল দিতে হয়েছে, বস্তা শুদ্ধ সার গাদা লোড করতে হয়েছে। ইয়ার এখনকার চৈতে পেঁয়াজ, এটা তো শীতের না, ভালো লাগছে দেখতে, শুনতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। এর মধ্যে কেউ এখন উঠেনি, আমাদেরই প্রথম উঠেছে পেঁয়াজটা। এর আনন্দের সঙ্গে আমরা কাটছি, বিক্রি হবে, ভালো লাগছে, পয়সাটা হয়েছে মানুষের সব দিকে। এবছর পেঁয়াজ ভালো হয়নি পানির লেগে, আরও বেশি হতো অন্য বছরের তুলনায়। এবছরের দাম বেশি আছে, অন্য বছর এই টাইমে 10 টাকা 12 টাকা থাকে, এবছর বেশি আছে, 20-25 টাকা কেজি আছে, ভালোই লাগছে। শুধুমাত্র শীতকালেই পেঁয়াজ চাষ করা সম্ভব, এই প্রথাগত ধারণা থেকে চাষিদের বিরত করতে কৃষি দপ্তরের উদ্যোগে বর্ষাকালীন পেঁয়াজ চাষের উদ্যোগ নেওয়া হয় বলে জানান ব্লকের সহকৃষি অধিকর্তা মৌমিতা মজুমদার। আগাম পেঁয়াজ চাষে চাষিরা ভালো লাভ করবে বলেও আশাবাদী তিনি, এবং চাষিদের সহায়তায় সমস্ত প্রকারের সাহায্যের আশ্বাস দেন তিনি। নওদা থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। আমাদের হরিয়ারপাড়া ব্লকে প্রতি বছরই শীতকালে আমাদের পেঁয়াজ চাষ করা হয়। তো এই বছর আগাম পেঁয়াজ ওঠাতে যেটা সুবিধা হচ্ছে, চাষি ভাইয়েরা একটু ভালো দাম পাচ্ছেন। গত বছর যেই পেঁয়াজের দাম কেজি প্রতি 3 টাকা বা 5 টাকা ছিল, সেটা এখন চাষি ভাইয়েরা 20 টাকা করে কেজি প্রতি পাচ্ছেন। আর আমাদের কৃষি দপ্তরের তরফ থেকে আমরা বর্ষাকালীন পেঁয়াজ করিয়েছিলাম আত্মা প্রকল্পের মাধ্যমে চাষি ভাইদেরকে। তো সেটা আমাদের কৃষি দপ্তরের তরফ থেকে আত্মা প্রকল্পের মাধ্যমে ওদের বর্ষাকালীন পেঁয়াজের বীজ এবং অন্যান্য যে উপকরণ সেগুলো দেওয়া হয়, এবং পরীক্ষামূলকভাবে আমরা কিছু চাষিকে দিয়েছিলাম, এবং সেটা তখন যে পেঁয়াজটা ওনারা পেয়েছিলেন তাতে কিন্তু প্রায় 100 থেকে 120 টাকা কেজি প্রতি ওনারা দাম পেয়েছেন। তো চিরাচরিত যে প্রথা আমাদের শীতকালীন পেঁয়াজ, সেটা থেকেও যে বেরিয়ে অন্যান্য সময় যে পেঁয়াজ চাষ করা যায়, সেটা আমরা কৃষি দপ্তরের তরফ থেকে ওনাদেরকে শেখানো হচ্ছে। তো আশা করছি এই প্রথাগুলো বা এই সময়ে অন্যান্য সময়ে পেঁয়াজ চাষ করে যে লাভটা চাষি ভাইরা আশা করে থাকেন সেটা ওনারা পাবেন, এবং এইভাবেই যদি আমরা কৃষি দপ্তর ওনাদের সাথে আছে সবসময়, এবং যে কোনো চাষবাসের কোনো কিছু কাজে কিন্তু কৃষি দপ্তর সবসময় ওনাদের পাশে থাকবে। মাউন্ট লিটেরাজি স্কুল এখন জঙ্গিপুরে, আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে একটি আদর্শ ইংরেজি মাধ্যম স্কুল। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অডিও ভিজুয়াল ক্লাস, গ্রন্থাগার, ল্যাব, কম্পিউটার রুম, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, খেলার মাঠ, সুইমিং পুল এবং আবাসনের সুব্যবস্থা সহ রয়েছে স্কুল বাসের পরিষেবা। প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের সাথে মাউন্ট লিটেরা জি স্কুল। মাউন্ট লিটেরা, থিঙ্ক এডুকেশন, থিঙ্ক জিলার, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন। আসন্ন শীত উপলক্ষে তানুজাজে 1 ডিসেম্বর 2019 থেকে শুরু হয়েছে উইন্টার সেল। পুরুষদের ব্র্যান্ডেড পোশাকের উপর 25% পর্যন্ত ছাড়, এছাড়াও মহিলাদের শাড়ি ও অন্যান্য পোশাকের উপর আপ টু 60% ছাড়, বাচ্চাদের শীত বস্ত্রের ওপরেও রয়েছে বিপুল ছাড়। এই সুযোগ গ্রহণ করতে আজই আসুন তানুজাজে। তানুজাজ, আ কমপ্লিট